আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এবি ফ্রাই। জাপানিজ একটা খাবার, কিন্তু আমাদের দেশে কিংবা বলতে পারেন পুরো বিশ্বে এটা দারুণ জনপ্রিয়। এটাকে আমরা চিংড়ি ভাজা বা প্রন ফ্রাইও বলতে পারি। বানানো খুব সহজ এবং দারুণ মজাদার। সামনে যেহেতু রমজান আসছে, আপনারা এটাকে ইফতারে রাখতে পারেন, কাজ কমানোর জন্য আগে থেকে বানিয়েও সংরক্ষণ করতে পারেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। রেসিপিটি করার জন্য আমাদের যেহেতু চিংড়ি লাগবে, তাই আমি এখানে 250 গ্রাম বড় সাইজে চিংড়ি নিয়ে নিয়েছি এবং চিংড়িগুলোর পা এবং যে চামড়াটা আছে সেটা ফেলে দিয়েছি। লেজের অংশটা রেখে দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগে। এবং একটা টুথপিকের সাহায্যে পেছনের যে রগটা আছে সেটাকে ঠিক এইভাবে টান দিয়ে ফেলে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন রগটাকে এভাবে ফেলতে, তাহলে চিংড়িটা দেখতে ভাজার পরে বেশি সুন্দর লাগে। এরপরে আমি এটাকে ঠিক এইভাবে শুইয়ে পেছনের যে অংশটা আছে সেটার দিকে ঠিক এভাবে কেটে দিচ্ছি। খুব আলতো হাতে কেটে নিতে হবে, যেন কেটে দুই ভাগ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন মাসেলগুলো কেটে দেওয়ার কারণে এটা অনেকটাই সোজা হয়ে গেছে এবং এটার কারণে ফ্রাইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এটাকে ঠিক এইভাবে আমি সবগুলো চিংড়ি কেটে নিচ্ছি এবং কাটাটা খুব ভালো মতন লক্ষ্য করুন, পুরোপুরি কেটে দুভাগ করে ফেলা যাবে না। আলতো হাতে এবং ছুরিটাকে বাঁকা করে ধরে আমাদেরকে এই কাজটা করে নিতে হবে। হালকা করে কাট দিলেই হবে, কারণ অনেক গভীর করে কাটলে এটা পরবর্তী কাজের সময় দুভাগ হয়ে যেতে পারে। আরেকটা বিষয় বলে রাখি, চিংড়িটা যখন আপনারা চামড়াটা ফেলে দিবেন এবং ভেতরের রগটা পরিষ্কার করবেন, তারপর খুব ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর সেই পানিটাকে ছড়িয়ে তারপর এভাবে কেটে নিতে হবে। আমার সবগুলো চিংড়ি ঠিক এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব, সেই জন্য আমি এখানে দিচ্ছি সস। এখানে আমি ফিশ সস ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি ফিশ সস না থাকে, এর পরিবর্তে আপনারা লবণ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। সাধারণত এই দুইটি সস এবং গোলমরিচের গুঁড়া মিশিয়ে এটাকে রেখে দেওয়া হয়, কিন্তু দেশি স্বাদের কথা বিবেচনা করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া স্বাদ মতো। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে এটাকে খুব ভালো মতো মেখে আমি রেখে দেব ম্যারিনেট করার জন্য। কমপক্ষে আধা ঘন্টা এটাকে রাখতেই হবে, আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে। আর এছাড়া যদি আপনারা 2-3 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। অন্যদিকে এখন আমি একটা ডিম ভালো মতো ফেটে নিচ্ছি। পাশাপাশি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা বা আটা, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবং অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন আমি চিংড়িগুলোকে প্রথমে আগে ময়দায় গড়িয়ে নেব। ময়দায় গড়িয়ে নেওয়ার সময় আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, ময়দায় ঠিক এভাবে গড়িয়ে নেবেন, তারপর এটাকে ঠিক পেছনের যে অংশটা থাকে সেই গোল অংশটা ধরে এভাবে একটু চেপে দেবেন, তাতে চিংড়িটা একদম সোজা হয়ে থাকবে ভাজার পরও। এই যে একটা গোল অংশ দেখছেন, কার্ভ দেখছেন, এই জায়গাটাতে যদি আলতো হাতে আপনারা চেপে দেন, যেহেতু কাটা হয়েছে, মাসেলে একটা চাপ পড়লে আপনারা একটু শব্দ শুনতে পারবেন, তখন বুঝতে পারবেন যে মাসেলগুলো ভেঙে গেছে, তারপর এটা এরকম সোজাই থাকবে। ময়দায় গড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ফাটানো ডিমের মধ্যে ঠিক এভাবে গড়িয়ে নিচ্ছি। খুব ভালো মতো এটা যেন কোট হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপর এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেবেন। ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে। তারপর এটাকে আমরা ভালো মতো কোট করে একটা পরিষ্কার পাত্রে তুলে রাখছি। এভাবে কোট করার পরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1/2 ঘন্টার জন্য, তাতে কোটিংটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম বসিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে আমাদেরকে ডুবো তেলে ভাজতে হবে এবং চুলার আঁচটা ভাজার সময়ও মিডিয়ামে থাকবে। চুলার আঁচটা যদি একদম বাড়িয়ে রাখা হয়, তাহলে বাইরের দিকটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে মাছটা সিদ্ধ হবে না। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাদেরকে মাছগুলোকে ভেজে নিতে হবে এবং 4-5 মিনিটের মধ্যেই এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে। মাছগুলো দেওয়ার পরে একটা সাইড যখন কিছুটা ভাজা হয়ে রঙটা পরিবর্তন হয়ে যাবে, তখন মাছগুলোকে উল্টে নিতে হবে। এর আগে উল্টাতে যাবেন না, তাহলে কোটিং নষ্ট হয়ে যেতে পারে। একটা সাইড ভাজা হয়ে কিছুটা শক্ত হওয়ার পর তারপর মাছটাকে উল্টে দিয়ে কাঙ্ক্ষিত বাদামি রং করে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর 2-3 মিনিট পর দেখা গেছে যে মাছের একটা সাইড কিছুটা এরকম শক্ত হয়ে এসেছে, তখন আমি উল্টে দিয়েছি, তারপর মিডিয়াম আঁচে এটাকে বাদামি রং করে তুলে নিয়েছি।
পরের ব্যাচটা ভাজার সময় আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, যে চিংড়িটা দেওয়ার পর সাথে সাথে কালার চলে আসতে পারে, সেই ক্ষেত্রে চুলার আঁচটা একদম বন্ধ করে দিবেন। তেলটাকে কিছুটা ঠান্ডা করে তারপর আবার এভাবে চিংড়িটাকে ভেজে নিতে হবে। অনেক গরম তেলে যদি চিংড়িটা ছাড়া হয় তাহলে কালার চলে আসবে বাইরে এবং ভেতরটা কাঁচা থাকবে, মাছের গন্ধও আসবে। সবগুলো চিংড়ি ঠিক এভাবেই আমি ভেজে তুলে নিচ্ছি। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি চিংড়িগুলোকে সংরক্ষণ করে রাখতে চান পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য, সেই ক্ষেত্রে চিংড়িটা যখন ব্রেড ক্রাম দিয়ে কোট করা হবে তারপর সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর সেটাকে আপনারা যখন ভাজতে চাইবেন তার আধা ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচার করে ভেজে নিতে পারেন। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এটা খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যারা রেস্টুরেন্টে একবার ট্রাই করেছেন তারা তো জানেন এর স্বাদ অনেক বেশি। আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, একদম রেস্টুরেন্টের স্বাদ বাসাতে পেয়ে যাবেন এবং সেই সাথে এইটা কিন্তু অনেক বেশি সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। এই ছিল আমার আজকের আয়োজন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং ভোজন বিলাস, বাই আলাইসা।